পরীক্ষায় ভালো ফলাফল করাই জীবনের মূল সাফল্য নয়। গণসাক্ষরতা অভিযান আয়োজিত চ্যালেঞ্জড শিক্ষার্থীদের সম্মেলনে এমনটাই বলেছেন দেশ বরেণ্য শিক্ষাবিদরা। সুলতানা হিমু জানাচ্ছেন। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করতে পারেনি প্রায় 3 লাখ শিক্ষার্থী। এছাড়াও সারা দেশে মোট 51টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় কৃতকার্য হতে পারেনি। সেই সব শিক্ষার্থীদের নিয়ে গণসাক্ষরতা অভিযানের আয়োজনে অনুষ্ঠিত হলো চ্যালেঞ্জড শিক্ষার্থী সম্মেলন। সম্মেলনে শিক্ষার্থীরা নিজেদের পারিবারিক অসচ্ছলতা, শিক্ষা প্রতিষ্ঠানের নানা রকম সংকট, উপবৃত্তি না পাওয়ার বিষয়ে অভিযোগ জানায়। শিক্ষা সংশ্লিষ্ট সংগঠনগুলো নানা সুপারিশ তুলে ধরেন। বিভিন্ন রকমের আমরা ডেভেলপমেন্ট প্রজেক্ট, এগুলো আমরা টিভি নিউজে দেখতে পাচ্ছি, বাট হোয়ার উই উইল সি দা ইউটিলাইজেশন। প্রতিবন্ধী শিক্ষার্থীর সংখ্যা 60% ড্রপ আউট হচ্ছে, 60%, এটা ভয়ঙ্কর একটা রূপ নিয়েছে। শিক্ষাবিদরা বলেন, পরীক্ষায় ভালো ফলাফল না করলেও জীবনে উন্নতি করা যায়। যারা আজকে অকৃতকার্য হয়েছে বা উত্তীর্ণ হতে পারোনি, এটা কোনো বিষয় না, তোমাদেরকে উত্তীর্ণ হবে, তোমরা একটু ফোকাস করো, কিন্তু তোমাদের যেতে হবে অনেক দূর। পরীক্ষা পাস করা খুবই সোজা, তোমরা তোমাদের যে সমস্যাটা ছিল সেই সমস্যার খারাপ পরীক্ষা দাও, দেখবে তোমাদেরকে কেউ আটকে রাখতে পারবে না। আমাদের ভালো করে ইনকোয়ারি করে দেখতে হবে যে কেন ছেলেমেয়েরা বলে পায় নাই, যে কারণেই হোক হোক তার দোষ, এখানেও পাইল না, খুঁজিয়া তারে বাইর করিয়া আমাদের বলতেন। আরেকটা এখন মোবাইলে হয় নাই, কম্পিউটার কিনে দেবো একটা, তো তার টাকা পাইতে হবে। সমস্যাগুলো সরকারের কাছে তুলে ধরবেন বলে জানান আয়োজকরা। 10 বছর তাদের পিছনে আমরা সমাজ, পরিবার, রাষ্ট্র বিনিয়োগ করেছে, এদেরকে তো আমরা এইভাবে পথে ছেড়ে দেব না। সম্মেলনে আলোচনার পাশাপাশি দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও এভারেস্ট বিজয়ীরাও নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা।